দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার ইতিহাস মঞ্চ তৈরি করে দিয়েছিলেন বোলাররা। ব্যাটিংয়ে ভুল করেননি কুশাল মেন্ডিস ও ওসাদা ফার্নান্দো। শ্রীলঙ্কা গড়লো ইতিহাস, এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল তারা। 3 দিনে 8 উইকেটে পোর্ট এলিজাবেথ টেস্টে জিতে নিয়েছে দিমক কুনানত্নের দল। 197 রানের লক্ষ্যে 2 ওপেনারকে হারিয়ে ছুঁয়ে ফেলে তারা। 1992 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছে এশিয়ার দেশগুলো। এতদিন সেরা সাফল্য ছিল কেবল পাকিস্তান ও ভারতের একটি করে সিরিজ ড্র। এর আগে দক্ষিণ আফ্রিকায় কেবল একটি টেস্টে জেতা লঙ্কানরা এবার 2 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করে দিল স্বাগতিকদের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর মাত্র 3য় দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো শ্রীলঙ্কা। 2015-16 মৌসুমে ইংল্যান্ড সিরিজের পর এই প্রথম দেশের মাটিতে হারল দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জেস পার্কে শনিবার 2 উইকেটে 60 রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল আর 137 রান। আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান মেন্ডিস ও ওসাদার আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম সেশনেই সেই রান তুলে নেয় সফরকারীরা। ডেলিস্টেন কাগিসো রাবাদা ডুয়েনে এলিভিয়ের ও কেশব মহারাজের কেউই পাত্তা পাননি 2 ব্যাটসম্যানের কাছে। 1-2 করে এগিয়েছেন মেন্ডিস ও সাদা, সুযোগ পেলেই হাঁকিয়েছেন বাউন্ডারি। আগের দিন যে পিচ ছিল ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি পড়েছিল 19 উইকেট শনিবার, সেখানে রাজত্ব করলেন মেন্ডিস ও সাদা। 150 ছাড়ানোর জুটিতে দলকে এনে দিলেন ইতিহাস গড়া জয়। 2 ম্যাচেই লঙ্কানরা জিতল। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পরও টপ অর্ডার ব্যাটসম্যান ওসাদা 106 বলে 2 ছক্কা আর 10 চার অপরাজিত থাকেন 75 রানে। তার সঙ্গে 3য় উইকেটে অবিচ্ছন্ন 163 রানের জুটি উপহার দেওয়া মেন্ডিস 13-4 110 বলে করেন 84। দায়িত্বশীল এই ইনিংসে ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি। অপরাজিত 153 রানের ইনিংসে ডারবান টেস্টে 1 উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দেওয়া শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা জেতেন সিরিজ সেরার পুরস্কার।